সম্প্রতি বরিশাল সিটি নির্বাচনে অংশগ্রহণ করে হামলার শিকার হয়েছেন চরমোনাইর পীর মুফতি সৈয়দ ফয়জুল করিম। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হাতপাখা মার্কায় মেয়র নির্বাচনে অংশ নেন। ভোটের দিন দুপুরে হামলার শিকার হয়ে গণমাধ্যমে তিনি বলেন, রক্ত যখন ঝরিয়েছি শেষ রক্তবিন্দু পর্যন্ত মাঠে থাকব, এ জালেম সরকারকে হটানোর ব্যবস্থা করব। এই বক্তব্যের মাধ্যমে ফয়জুল করিম সারাদেশে বেশ আলোচনায় এসেছেন, অনেকেই তার পুরো পরিচয় জানতে চাচ্ছেন। আসলে কে এই সাহসী ফয়জুল করিম, কি তার পরিচয়, চলুন এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক বিস্তারিত। সৈয়দ ফয়জুল করিম বাংলাদেশের একজন সুপরিচিত ইসলামী ব্যক্তিত্ব। শাহেকে চরমোনাই কিংবা চরমোনাই পীর হিসাবেও তিনি পরিচিত। ফয়জুল করিম বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটি ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সহসভাপতি এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য। ছাত্র জীবনে তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। সম্প্রতি তিনি বরিশাল সিটি নির্বাচনের প্রার্থী হয়ে বেশ আলোচনায় এসেছেন। এছাড়া 2020 সালে বাংলাদেশের ভাস্কর্য বিতর্কে তিনি ব্যাপকভাবে আলোচিত হন। অনেকেই হয়তো জানেন ফয়জুল করিম বরিশালের এক সম্ভ্রান্ত বংশের সন্তান। ফয়জুল করিমের পূর্বপুরুষ পরদাদার দাদা সৈয়দ আলী আকবর বাগদাদ শহর হতে বাংলায় হিজরত করেছিলেন। অবশেষে পশুরি কাঠিগায়ে বসবাস স্থাপন করেন তার দাদা সৈয়দ মোহাম্মদ ইসাহাক। আর ফয়জুল করিমের বাবা ফজলুল করিমকে কে না চেনেন। একজন পীর হিসাবে তিনি দেশ ছাপিয়ে বিদেশেও বেশ সমাদৃত ছিলেন। শিক্ষা জীবনে ফয়জুল হক চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া থেকে শিক্ষা জীবনের সূচনা করেন। 1995 সালে এর আলিয়া শাখা থেকে কামিল পাশ করেন। পাশাপাশি এর কওমি শাখায়ও ক্লাসে অংশগ্রহণ করতেন। এরপর বরিশালের সাগরদি ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ফিকা ও হাদিসে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায় কিছুদিন পড়াশোনা করেছেন। শিক্ষাজীবন সমাপ্তির পর তিনি চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়ার আলিয়া শাখার শিক্ষক হিসাবে যোগদান করেন। পরে দীর্ঘদিন আলিয়া ও কওমি উভয় শাখার সহকারী অধ্যক্ষ ছিলেন। 2006 সালের 25 নভেম্বর তার পিতার মৃত্যুর পর তিনি ইসলামী আন্দোলন ও বাংলাদেশ মুজাহিদ কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ছাত্র জীবন থেকে তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীকালে তিনি এর কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। সম্প্রতি বছরগুলোতে দেশের প্রায় প্রতিটি ইসলামী ঘটনায় তিনি বেশ সক্রিয় ছিলেন। 2020 সালে ভাস্কর্য ইস্যু থেকে শুরু করে মোদীর ঢাকা সফরের বিরোধিতা করেও তিনি সোচ্চার ছিলেন। সবশেষ নেমেছেন বরিশাল সিটি নির্বাচনে। নির্বাচনী প্রচারণায় ফয়জুল হক বেশ আলোড়ন ফেলতে সক্ষম হয়েছেন, জনগণকে ফেরাতে পেরেছেন ভোট কেন্দ্রে। কিন্তু নির্বাচনের মধ্য সময়ে জনপ্রিয় এই পীর হামলার শিকার হন। সোমবার বরিশাল সিটি নির্বাচনে 22 নম্বর ওয়ার্ডে 87 নম্বর কেন্দ্রে সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র পরিদর্শনকালে মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেছেন মুফতি সৈয়দ ফয়জুল করিম। নৌকার ব্যাজধারী লোকজনের বিরুদ্ধে অভিযোগ তার, মামলাও করেছেন তিনি। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, যে রক্ত বের হয়েছে এ রক্ত জমিনের সবটুকু ঢেলে হয়তো আমি শাহাদত বরণ করব, নয়তো এ জালেম সরকারকে হটানোর ব্যবস্থা করব। এর বাহিরে কোনো পথ নেই, আল্লাহ আমাকে যেখানে নিয়ে ঠেকায়, আসছে একদিন মরব একদিন। এর আগে তিনি জানান, ওই কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখি নৌকার সমর্থকরা ভোট কক্ষে ঢুকে ভোটারদের বলছেন, নৌকায় ভোট দিলে দাও না হলে চলে যাও। এ সময় আমি প্রিজাইডিং অফিসারকে এসব বিষয় বলছিলাম, তখন নৌকার কর্মীরা এসে আমাকে ও আমার সঙ্গে যারা ছিলেন তাদের ওপর হামলা চালিয়ে জখম করে। এর আগে হুট করে আওয়ামী লীগের সঙ্গে ফয়জুল করিমের সখ্যতা নিয়ে বেশ বিতর্কের জন্ম হয়েছিল। বিতর্ক তৈরি হয়েছিল তার নির্বাচনী কর্মীদের কিছু কার্যকলাপ নিয়েও, তাই বলে তার উপর লীগের এমন হামলা মেনে নিতে পারছে না কেউই। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজনকে বলতে শোনা যাচ্ছে, এ রক্ত শুধু মুফতি ফয়জুল করিমের রক্ত না, এ রক্ত আমার রক্ত, আপনার রক্ত, প্রতিটি মুমিনের রক্ত, মুসলমান মুসলমানের ভাই। তিনি আরো বলেন, মনে রাখবেন, পাঞ্জাবির কলার ভিন্ন হতে পারে
জিকিরের তরিকা ভিন্ন হতে পারে, দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, রক্তের রং কখনো ভিন্ন হয় না। তার মতে আজকে মুসলিম ভাইয়ের রক্তের হিসাব না চাইলে কালকে আপনার রক্তেরও কেউ হিসাব চাইবে না। সমাজে যদি আলেমদের রক্ত ঝরে সে সমাজ মুসলিম সমাজ নয়, সেই সমাজে ইসলামের খোলসে কুফর বাস করে। উনার এই ভাবনার সাথে একমত না হয়ে উপায় নেই। মুফতি সৈয়দ ফয়জুল করিমের ছয় ভাই ও এক বোন রয়েছে, তার মধ্যে অন্যতম একজন মুফতি রেজাউল করিম। একজন রাজনীতিবিদ ও আলেমের পাশাপাশি ফয়জুল করিম একজন সফল ব্যবসায়ী। এলাকায় তার একটি বিশাল খামার বাড়ি রয়েছে বলে জানা যায়। সুপ্রিয় দর্শক, ফয়জুল করিমকে আপনি কেমন মানুষ মনে করেন? একজন আলেম ও রাজনীতিবিদ হিসাবে তাকে দশে কত মার্ক দিবেন? কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের সার্বিক আলোচনা। ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।